ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির বুথ এজেন্ট হওয়ায় পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বিধানসভার গোয়ালশিনি এলাকায় সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই বুথে থাকার জন্য তার জন্য মেরেছে, তার জন্য এত কিছু হই। রাত্রে ওই তো এসে বলছে বুথে থাকার সব মিটিয়ে দিবো, বিজেপি করছি তার জন্য বলছে বিজেপি করার সব মিটিয়ে দিবো। এসে এমন সব মারধর আরম্ভ করেছে, এমন ইয়ে করেছে। আমরা দু যা ছিলাম, দু যায় এমনি বাপের বাড়িতে গেলে ফোন করছে, এই তুলে নিয়ে যাওয়ার জন্য, পুলিশে তুলে নিয়ে যাওয়ার জন্য ফোন করছে, ফোন করছি না। এসে ওই বেড হচ্ছে, কেউ বেড হচ্ছে, কেউ ধরে ফেলেছে, ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে এরকম করে দুজনকে। কারা কারা ছিল ওরা? ওরা কি সব তৃণমূলের লোক? কতজন ছিল? অনেক লোক ছিল, বলে জনা 15-20 লোক ছিল। তাহলে আপনার ছেলে এখন কোথায়? আমার ছেলে এখন বাইরে আছে, ভয়ে, ওদের ভয়ে আছে, পুলিশ কি করবে না করবে। একবারে ভোটের সঙ্গেই তাকে নিয়ে চলে গেছে, তাকে আমি দেখতেও দেয়নি, আমাকে দেখতেও দেয়নি, ছেলের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তাহলে ছেলে কি বাড়ি আসেনি এখন? না। কেন আনেননি? কেন ছেলে আনেনি বলতে, আনবো কি করে, ওদের ভয়ে আনিনি, যে যদি কিছু করে দেয়। সমীর সাঁতরার পরিবারের অভিযোগ, বাড়ি ভাঙচুর সহ মহিলাদের মারধর করা হয়। ছেলে সকাল থেকে আমাদের পলিনিজন দিতে যায়নি, তারপরেও পার্থী এসে 12:30-12:30 সময় পার্থী আসছে, পার্থী এসে তখন বলছে তুই এখানকে এসো তুমি, সে গেল, যে সেখানে যে বলছে তাহলে এখানে বলছে তুমি বসো, বলছে না বসলে আমার বাড়ির লোক বসতে দিচ্ছে না, হচ্ছে আমি বসতে গেলে আমাকে মারধর করবে, আর বলছে না তোমার কোনো অসুবিধা নেই, ভয় নেই, তুমি বসে যাও এখানে, আমি আছি। তারপরে পুলিশ ফোর্স পার ওই পুলিশ ফোর্স পাঠিয়ে দিল এখানে, দিদি তাদেরকে মারধর হয়েছে, এখানে পাশাপাশি ছিল, মারধর করতে তারা সব চলে গেছে। যে যাওয়ার পথে আমাদের ওই রাস্তার টার্নিংটাই বলে যাচ্ছে সন্ধ্যেটা হোক সব তুলে নিয়ে যাব, মেয়ে মধ্যে কাউকে রাখবো নি, পলিং এজেন্ট দেওয়ার তার মানেটা বুঝিয়ে দেবো, মারধর করবো, মেয়ে কাউকে না রাখবো নি, জ্বালিয়ে দেবো ঘর দুয়ার, এখানে সাঁতরাতে ছ ফ্যামিলিকে জ্বালিয়ে দেবো, এখানে রাখার কোনো ইয়ে করবো নি, কেন কোনো একটা অস্তিত্ব রাখবো নি, সন্ধ্যেটা হোক এখন নাই, সব বলে বলে যাচ্ছে। আর সবাই কি মানে শুনি শুনি মানে আমাদের এখানে, আমরা যদি বাইকটা থেকে যদি একটু এগিয়ে যাই, মেয়েরাই যদি যাই আমাদের উপর আবার অত্যাচারটা 12:00-1:00 আরম্ভ হয়, কালকে রাত থেকে। আর হচ্ছে 8:30 বাজবেও ঠিক, 8:30 সময় এসে ওইখানে অ্যাডভেস্টার ভাঙা ভাঙি করছে, কিছু লোক এখান থেকে ঢুকে গেল, কিছু লোক ঢুকে গেলো আমাদেরকে, আমরা দু জায়গায় ছিলাম, আমরা এখানে আছি, টেনে ফেলে নিয়ে গেলো, নিয়ে যেতে আমরা এবার সব আমার বাকুলে ভাসুটরা যায়েরা সবাই ছুটে আসছে, আরো আরো পাড়ার আমাদের সব সবাই আসছে, এসে তারা এসে এখানে সব দাঁড়াতে তারা পিড় পিড়ে চলে গেলো, সব এখানে ভাঙা ভুঙিয়ে এখানে ইয়ে করে চলে গেলো। বাড়ির আমাদের বাড়ির একটাই প্রমাণ, ছেলে বলতে একটাই, আমার স্বামী হাজব্যান্ড আমার আর এত ইয়ে নাই, এবার ভাসুটা এসে এখানে থাকলে তারপরে তো তার আমাদের ইয়ে করবে। তাহলে কি ভয় আছে, আতঙ্ক লাগছে? হ্যাঁ আতঙ্ক তো আছে, আমাদের বাড়ির ছেলে ফলিং এজেন্ট দিয়ে তাকে সেখান থেকে পুলিশ প্রশাসন নিয়ে সঙ্গে সঙ্গে সে সন্ধ্যে থেকে নিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। বিষয়টা যেটা হচ্ছে যে এই কালচারটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেই, যেটা ঘটনা যেটা ঘটেছে বিজেপি কোনো এজেন্ট দিতে পারেনি, এখন শিবরাম দাস সেটা অতিরঞ্জিত করে সেখানে মানে মিথ্যা অভিযোগ করেছে যে ওদের এজেন্টকে নাকি মারধর করা হয়েছে, কিন্তু আদৌ এটা সত্য নয়। আমরা তো কোথাও তো কোনো অভিযোগ নেই, যেখানে বিরোধীরা এজেন্ট দিয়েছে আমরা তো কোথাও আমরা গণ্ডগোল করিনি বা কোথাও কোনো কিছু করিও নি, তারা যে যার মতন করে ভোট করেছে, ভোট করে যে যার বাড়ি ফিরেছে, কোনো অসুবিধা নেই। এখন ওরা ওখানে কোনো ওদের কোনো ইয়ে পাচ্ছে নি ওরা, সেই কারণেই ওরা কিন্তু এইভাবে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। ওদের ওখানে ভোট নেই, ভোটার নেই, কিছু নেই, কর্মীও নেই। এখন ওইখানে ওই বুথটাতে আমরা ব্যাপক মার্জিনে আমরা লিড পাবো, এটা আমরা জানি। আমরা দীর্ঘদিনে আমাদের ওই ওই বুথটা দীর্ঘদিন আমাদের তৃণমূল কংগ্রেসের ইয়ে কর্মীরা যেভাবে খাটে, মানুষের পাশে আছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।